ওই দেখেন আল্লাহ সাপ দিছে বল তো ঘুরে দেই সাপ দিছে ওই দেখেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই রমেশ কুমারের আল্লাহ ঘুরে দেই আল্লাহ কিছু করেন আউযু বিল্লাহি মিনাল খায়রাম উঠো উঠো আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দেন মাটি দেন মাটি দেই উঠে ভাই দেব ঘুরে দেই মারি দেন বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা প্রতিদিনের মতো আজ একটা ভয়ঙ্কর জায়গায় এসে উপস্থিত হয়েছি এই জায়গাটা খুবই হন্টেড ফাঁকা বিল বিলের মাঝখানে মাটির একটা ডিপো আছে সেই ডিপোর নিচেই আমরা সন্ধান পেয়েছি যে ওইখানে কালো জাদু করতেছে আসলে আমরা টের পাতাম না গুরুজি যখন আসার পূর্বে যখন ধ্যানে বসল আয়না দপ্পনের মাধ্যমে দেখল যে অমুক জায়গায় কালো জাদু প্রয়োগ করতেছে আসলে কালো জাদু মানুষ করে তা আজ যে কালো জাদু করতেছে বিশাল ভয়ানক অবস্থা যে গুরুজি দেখতে পেয়েছে যে একজন জীবিত মানুষকে পুঁতে ফেলানোর কালো জাদু করবে তা যাই হোক আমরা আর বেশি দেরি করব না প্রিয় বন্ধুরা আপনাদের আমি একটা কথাই বলতে চাই যে এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য তৈরি করা হয়েছে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলে যেসব বিগত দিনের ভৌতিক ভিডিওগুলো আছে অবশ্যই ওগুলো দেখে আসবেন আজ আমার সঙ্গে আছে এসবি নাইম আমি FM সুলতান আর আমাদের সঙ্গে আছে গুরুজি ক্যামেরা এবং লাইটে আছে ফারহান ইয়ামিন এবং আকরাম ভাই গুরুজি চলো আজ চলো হলো নামি আপনারা সামনে যান হ্যাঁ আপনাদের সাইডে কেমন একটা খালের মতো আছে দেখেন ছোট খালের মতো জি সাপটা থাকতে পারে দেখুন গুরুজি আপনি কোন দিকের কোথাও ই করছিলেন বুঝতে যে এই পাশে যাওয়ার একটা রাস্তা আছে ওদিকে নয় এখান থেকে উত্তর দিকে চলো উত্তর দিক আমি একটা কিছু দেখতে পারছি ওই দেখেন আল্লাহু আকবার গুরুজি আল্লাহু আকবার এই দেখেন আগুন চলতেছে জি গুরুজি ওই তো আল্লাহু আকবার আল্লাহু আকবার জি আল্লাহ আল্লাহু আকবার ওই দেখেন কি ভয়ানক অবস্থা ওই দেখেন শব্দ করতেছে এটা সামনে কি ওটা মেসে কাউকে তো পোতা আছে মাটির ভিতর গভীর ধ্যানে আছে দেখেন কোন তুমি আগে আগে যেও না গুরুজিকে আমি এসেছি আমার কাজে তুই বাধা দিস না আমার কাজে তুই বাধা দিলে
তোর ক্ষতি হবে তুই সমস্যা করিস না বলে দিচ্ছি তুই তোর লাইনে চলে যা আর নারে কিন্তু সমস্যা আছে ওই তুই জাদু দিয়ে আমাকে কিচ্ছু করতে পারবি না তোর ফুতি করো কাজ হবে না তোর কোনো তাই কাজ হবে না আমি অন্যায় করছি না তুই অন্যায় করছিস উদ্ধার করতে পারিস করিস না আমি এটা করলি তোর সমস্যাটা কি মানুষের উপর এরকম জুলুম করে কালো জাদু করতে পারিস না আমি কালো জাদু করলে তোর সমস্যাটা কি আমি বলছি তুই থেমে যা আমার সমস্যা আমি থামতে পারবো না তুই মানব জাতির উপরে এরকম কালো জাদু করে তুই কালো জাদু বাদশা হবি কখনো পূরণ হবে না দেখেন কিভাবে পুঁতে রাখছে গুরুজি দেখেন 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 কিভাবে পুঁতে রাখছে দেখেন 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 আল্লাহু আকবার গুরুজি তুই দেখবি তোকে আমি দেখাই দেবো তুই দেখবি দেখিস আজ তোকে তো শিক্ষা দেব সেই সঙ্গে তোর গুরুকে আমার গুরু আছে ওকে ছেড়ে দে ওকে আমি ছাড়বো না অচেতন করে রাখছে তোর কোন তাই কাজ হবে না তুই আমার ধারে এসে কোন মন্ত্র মন্ত্র দিয়ে কোন কাজ করতে পারবি না জানিস না শয়তান জাদুকর আমি তোর চেয়ে বড় তান্ত্রিক আমাদেরই তুই ভুল ঠিকানায় চলে এসেছিস নো ভুল ঠিকানা না এটা আমার পুরনো 300 বছর আগের টাকা এটা তুই হয়তো কি বলতেছ শুনিছেন বুঝিন করে চলে যাচ্ছে তোর সুতি কোনো কাজ হবে না তুই যতই করিস না কেন কোনো কাজ হবে না গুরুজি আপনার তো সব ঠাকা দিচ্ছে আল্লাহ আমি একে খাইয়ে ফেলবো তুই একে ঠাকা দিয়ে পারবি না একে খুঁজে দিচ্ছে দেখ আল্লাহ সাপ দিচ্ছে কিভাবে দেখেন গুরুজি গুরুজি চোয়া তোর কোনো তাই কাজ হবে না চোয়া চোয়া আমার পিছে পিছে ব্যাগ আছে দেখেন নিয়ে আসেন ওই দেখেন আড্ডে কি করছে ওই দেখেন আমার পুঁতি যাচ্ছে আল্লাহ আকবার আল্লাহ গুরুজি আমার দুয়ে দেখ মাল্লু পড়া রয়েছে তোকে আমি দেবো চাইডে মালয়েশিয়ার মাল তোকে আমি এই জায়গাতে মালয়েশিয়া থেকে বয়ে নিয়েছি তোকে আমি উড়াই দেব গুরুজি এটা পরে দেন কি বলতেছে শুনেছেন গুরুজি তো ছোটে কোনো হুতি কাজ হবে না
আল্লাহু আকবার নাইম ভাই সরে আসেন আপনি সামনেতে সুস্থ করে আল্লাহু আকবার গুরুজি কোনোভাবে জানো ভাই কি করতেছে দেখেন গুরুজি গুরুজি আপনার কি হচ্ছে তোর কোন মন্তরে কাজ হচ্ছে না দেখিস আমি বলেছিলাম না তোর চেয়ে বড় গান্তির আমি আমি তোর সে কথা বলেছিলাম আমি তোর চেয়ে বড় শক্তিশালী তুই আমার কিছুই করতে পারবি না তুই বেশি শক্তিশালী বলেছিস না আমাকে কিসের সঙ্গে উড়িয়ে দিবি হাওয়ার সঙ্গে হাওয়ার সঙ্গে উড়িয়ে দেবো তোরে আমি তো দেখছি তোকে আমার এই মেশকই যথেষ্ট কোনো মেশকই কাজ হবে না আমার কাজে তুই বাধা বিঘ্না দিস না আমার কাজে বাধা দিলে তোর ক্ষতি হবে তুই আমারে কোনোটাই কাজ হবে না ওখানে কালো জাদু করে আছে সাবধান গুরুজি সম্ভব নয় সম্ভব নয় আল্লাহু আকবার গুরুজি ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করেন কি করতেছে দেখেন রমেশ কুমারের গুরুজি রমেশ কুমার গুরুজি বেরিয়ে চলে আসে আল্লাহু আকবার দেখেন ভয়ঙ্কর আমার দাদু দিদি তান্ত্রিক আমার একটু নিশে জন্যই হয়েছে গেল গুরুজি গুরুজি আপনার দেখি গুরুজি দেখি আপনার কিছু হয়েছে নাকি আপনার কোন জায়গা ধরেছে ইয়াল্লাহ আল্লাহু আকবার ইস দেখেন
अल्लाह अकबर গুরুজির জন্য কোনো ক্ষতি না হয়, আপনি গুরুজির সাইকেল দেখুন, কালো জাদুর গুরুজির পাশে যান, সুলতান ভাই জল করতেছে। আল্লাহ আল্লাহু আকবার, ওই দেখেন উপর দিক তাকে করতেছে, দেখেন ওর কোন মন্ত্রে কাজ হবে না রে, কারণ তো সে বড় তান্ত্রিক আমি, তুই আমার কাজে তুই বাধা দিস না, তোরে অনেক মারা মারা করছি, তুই আমায় আসছিস আমার কাছে, আমি দেখেন ওই দেখেন কি করতেছে, ওই দেখেন নিজের চুল নিজে টেনে ছিঁচছে, খেপা হয়ে গেছে, নিজের চুল নিজে টেনে ছিঁচছে, তাহলে কত ভয়ানক কাজ করতে পারে বুঝতে পারলে? ওকে ছেড়ে দেবে, আমি একে পুঁতে ফেলবো, ওরে পুঁতে ফেলালো সুলতান ভাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখেন গুরুজির সাথে আল্লাহু আকবার কি করতেছে দেখেন সুলতান ভাই, দেখেন কি করতেছে, আল্লাহ করতে পারবে না, আল্লাহ ভগবান দেখেন, আল্লাহ ভগবান আমি তা দেখাইয়া দিছি, সাবধান গন্ডি ভিতর, ওই দেখেন ওই দেখেন আল্লাহু আকবার সুলতান জি গুরুজি, একে দুর্বল করতে অনেক দেরি হবে জানো তো, এ পুরনো মাল আছে, এ বহুত পুরানো, এই এরকম কত কতগুলো মানুষ আবার আসেছিস, তুই আবার আসেছিস, কতগুলো মানুষ আসেছিস বল, কতগুলো মানুষ পুতেছিস, 101 জন, আল্লাহু আকবার, 100 জন পোতা হয়ে গেছে, আর একটা পত্নী আমার তান্ত্রিক সাধনা পূর্ণ হবে, তোর শের পুড়ে গেছে, এবার তোর বিচার হবে, এবার তোর শাস্তি হবে, কি নাম তোর বল? আমার নাম সাগর খান, কি বললি সাগর, যে আমার উস্তাদজিকে অ্যাটাক করেছিল,
আল্লাহ বলে তুই সেই উস্তাদের সাগরেত আজ তোর একদিন আর আমাদের একদিন আজ তোকে আমার কাছে পারবে না সুলতান সুলতান জি গুরুজি উস্তাদ জিকে যে অ্যাটাক করেছিল এ তারই সাগরেত জি গুরুজি ওদের টাইটেলে মিল আছে এ বেরিয়ে যেতে না পারে একে চারিদিক থেকে মেশ দিয়ে ঘিরে ফেলো এক্ষুনি কোথায় উঠিছে দেখেন আল্লাহু আকবার দেখেন কোথায় উঠিছে বাঁচানোর চেষ্টা করেন জি গুরুজি জীবিত আছে এখান থেকে উঠানোর ব্যবস্থা করো এদিকে এসো সুলতান সুলতান এদিকে এসো আল্লাহ আমার আবার ধরতেছে আবার ধরছে তুই আমার কাছে আবার বাধা করতে পারবে আপনি তুই আবার এসেছিস তোর ওই মালাটা খুলে তুই আবার আয় তুই মালাটা খুলে আয় তারপরে তোর শক্তি দেখা এই কিরাম পারিস তোর মালা খুলে তুই চলে আয় তোর মালা থাকতে আমি কিচ্ছু করতে পারবো না তোর মালা খুলে আয় তারপরে দেখ তোরে কি করি তুই দেখ তোকে কি করি তুই জানিস না তোর মালা একটু কিছু প্রবলেম আছে তুই মালাটা খুলে আয় তারপরে তোর সাথে খেলা করছি তোর চেয়ে বড় তান্ত্রিক কিনা তোকে আকাশে হাওড়ই দেবো আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়াল্লাহ আল্লাহু আকবার মালায় হাত দিলে তুই জলে পুড়ে যাবি তোর মালা খুঁজে ফেলবো তুই ছাই হয়ে যাবি জীবিতই ধরবো আমি তুই আমাকে ছুঁতেও পারবি না খবরদার খবরদার বলছি মালায় হাত দিতে যাস না জলে পুরে এক্ষুনি শেষ হয়ে যাবে আল্লাহু আকবার সুলতান জি গুরুজি এ তো দৃষ্টি জাদু মারছে আল্লাহু আকবার জি সাবধান আল্লাহু আকবার সুজি মাইনাস পড়ে আল্লাহু আকবার জালিমিন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওকে ছেড়ে দে বলছি ওকে ছাড়া যাবে না ওরে পুঁতে দিল সুলতান ভাই খুবই ভয়ানক শক্তিশালী তান্ত্রিক ওই দেখেন ওই দেখেন জি গুরুজি গুরুজি ভণ্ড তান্ত্রিক হেলা উঠে হাত দেব দেখেন তারপর ই করতেছে সাবধান দেখো এবার দেখো দেখো তো আরো খুশি অনেক গত করছে
গুরুজি ওই ভন্ডা তো কেরি ভিতরে আসলে ফুটা হবে করছে নাইম আমি যাকে রেখেছি তুই তাকে নিয়ে গেছিস তো তো সাহস মন্দ না তুই আমাকে চিনিস না আমি তোকে কবজা করে ফেলবো তোকে ওর মধ্যে পুঁতে দেব তুই আমার ঘায়েলকে নিয়ে গেছিস তোকে এখন ঘায়েল করে তোকে এখন পুঁতে দেব এই মাটিতে ওকে পুঁততে হবে ওকে ওকে পোতার আগে আমি কি বলছি শোনো আমার উস্তাদকে যে অ্যাটাক করেছিল এ হচ্ছে তার সাগরের ওকে ধরে আমার উস্তাদজির কাছে নিয়ে যাব তারপর ওর ওর উস্তাদকে এনে তারপর ফয়সালা হবে উস্তাদকে তুই পাবি না আমার উস্তাদ তাকে বহু দূরে তারপর ওর উস্তাদকে এনে একটা ফয়সালা হবে আল্লাহু আকবার বিচার হবে তুই আমার কিছু করতে পারবি না বুঝি আল্লাহু আকবার আল্লাহু আকবার খান ভাই জি জি ওনার পাটা একটু মাসাজ করে দেন আল্লাহু আকবার কি অবস্থা করেছে করে ফেলেছে আল্লাহু আকবার কাঁচি কার কথা বলতিছে না সুলতান সুলতান ভাই আল্লাহু আকবার বাঁধো আগে আগে বেঁধে বাঁধো আগে মাথা নিচের দিকে দেন আমি তো ভেবেছিলাম মেরে উঠো নেই জ্যান থেকে উঠাও ওকে এভাবে পুতো না গুরুজি এ আমার উস্তাদজিকে ওর গুরুজি অ্যাটাক করেছিল তারই সাগরেত একে ধরে নিয়ে চলো না গুরুজি এর থেকে ভূতে তবো এটা চরম শিক্ষা দিতে হবে পুতো না আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়াল্লা সুলতান ভাই দেন মাটি দেন মাটি দিয়ে ভূতে ভাগাই দেবো গুরুজি মারা যান কি করছে গুরুজিকে ঝাড়ফুঁক করে দেন লাউ একবার থাক ওখানে পুতা থাক ওরকম আস্তে আস্তে মাসাজ করে দেন আস্তে আস্তে আল্লাহ আকবার ওর পায়ে শিরা লেগে গেছে জানো মাটির তলে ছিল আস্তে 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 জানে কতদিন এভাবে ওকে রেখেছে খুব সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহু আকবার ওঠো তো ওঠো একটু হাঁটাহাঁটি করো তো বুঝি ওকে একটু দেখান যে যে তান্ত্রিক ওর ক্ষতি করছিল ওই যে দেখান ওর একটু দেখান দেখো তুমি তো অজ্ঞান অবস্থায় ছিলে এই দেখো এই ভণ্ড তান্ত্রিক
তুমি একে দেখেছিলে? হ্যাঁ, ওকে দেখেছো? অর্ধেক পুঁতে দিয়েছি আর অর্ধেক ওর উপরে রেখেছি। হন ভাই, যেমনটা তোমাকে করেছিল তেমন চরম শাস্তি দিতে হবে। জি জি, এদিকে এসো, হাঁটো, ফ্রেশ হাঁটো। গুরুজি, গুরুজি, এই তান্ত্রিক আগে এভাবে এরকম থাকবে? থাক। হ্যাঁ, বাসলি বাসবে না বাসলি গুল্লা যাকে। চলো চলো, আল্লাহর নাম নিয়ে। এই সুলতান ভাই দাঁড়ান, তাহলে দর্শকদের উদ্দেশ্যে কয়টা কথা বলেন। দর্শকদের আমি একটা কথাই বলতে চাই, যে আমরা এত কষ্ট করে ভিডিও বানাই অবশ্যই আপনাদের বিনোদনের জন্য। অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি করে সাপোর্ট করবেন। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ।